আমি চাই না এমন কেউ আসুক, আমি চাই আমার জীবনে কেউ আসলে এইগুলো শুনে বুঝে আমাকে ভালোবাসতে আসুক, অনেক অনেক ভালোবাসতে, অনেক অনেক কেয়ার করতে, যাতে আমার প্রতিজ্ঞা মনেই না পড়ে। বন্ধু যখন বলুইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায় হাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। আরে আপু, আপনার বুক ফাইটা যায় কেন? কি হলো হঠাৎ করে, কি না হয়েছে আপনার? আসলে কখনো তো ভালোবেসেছিলাম, সে আমার বাড়ির সামনে থেকে তার বিয়ে করা বউকে নিয়ে যায়, আমি দেখি খারাপ লাগে কিন্তু ভালো লাগে যে সে ভালো আছে, এই আর কি। মানে আপনার জীবনে এমন একজন আসছিল, সে এখন আপনার বনিয়া আপনার বাড়ির সামনে দিয়ে হাইটা যান, হ্যাঁ আসলেই তাই সেজন্য আপনার বুকটা ফাইটা যায়। অবশ্যই তো ফাটবে, কারণ ভালো তো বাসছি, নিজের পছন্দের মানুষ বা নিজের প্রিয় মানুষের পাশে যতই সে চলে যাক, তার পাশে অন্য কাউকে দেখার মতন শক্তি তো হওয়া লাগবে। যতই নিজেকে শক্ত করি না কেন, দিন শেষে ঠিকই তার কথা মনে পড়বে। এমন কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ এটা ফ্যামিলিগত প্রবলেম ছিল, কারণ তার পরিবার এবং সে মনে করেছিল আমার অতীত, আমার পরিবার নিয়ে সে কখনো জীবনে চলতে পারবে না, তার পরিবারের রিপুটেশন নষ্ট হবে, তার রিপুটেশন নষ্ট হবে, কারণ তার যখন বেকারত্ব ছিল, তার যখন অর্থ কম ছিল, তার যখন আয় কম ছিল, তখন তার এই চিন্তাটা আসে নাই। মানুষের টাকা হলে তো মানুষ পরিবর্তন হয়, তাই হয়তো তার জীবনে টাকা যখন এসেছে তখন তার পরিবর্তনটা আস্তে আস্তে এসেছে। সে তখন বুঝতে শিখেছে যে তার এখন আমাকে নিয়ে চলার মতন মানে জীবনীটা নাই, সে এখন চায় না তার জীবনে বা তার পথ চলার পথে আমি থাকি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার জীবনে চলার পথে এখন আপনার প্রয়োজন, এখন আমার প্রয়োজনীয় বলতে বয়স হয়েছে, আমিও চাই কাউকে নিয়ে ভালো থাকতে, সে যখন ভালো আছে আমি কেন পারবো না। আর তাকে ভুলতে হলে, তাকে ভুলে নিজেকে গড়তে হলে, গড়েছি অবশ্যই, নিজে ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু দিন শেষে না যখন ঘুমাতে যাই সবার অগোচরে হলেও কেন জানি সেই বেইমানটার কথা বারবার মনে পড়ে, তাই তাকে ভুলতে চাই, খুব বেশি ভুলতে চাই। মানে সেই বেইমানটা আপনাকে এতটা পরিমাণ কষ্ট দিয়েছে, তার কথা ভুলে যেতে চাইলেও ভুলতে পারছেন না। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে কিনা বলবো বা জানি না, বলবো না, কিন্তু আমি তাকে অনেক ভালোবেসেছি, কতটুকু ভালোবাসে? এতটাই ভালোবেসেছি। একটা মেয়ে যতটা ভালোবাসলে দিন দুনিয়া ভুলে তাকে নিয়ে থাকতে চায়, তাকে নিয়ে ভালো থাকার চিন্তা করে, দিন দুনিয়ায় দ্বিতীয় কোনো পুরুষ পাশ দিয়েও তার থেকে সুদর্শন পুরুষ গেলেও কখনো তাকিয়ে দেখিনি যে সে কেমন দেখতে, কারণ আমি ভেবেছি আমার লাইফের সব থেকে সুদর্শন পুরুষ সেই ব্যক্তি, এই জন্যই হয়তো এখনো পারি না পাশ দিয়ে কেউ চলে গেলে তার দিকে তাকাতে, কেন জানি মনে হয় সেই দিনগুলো আবারও আমার কাছে আছে, কিন্তু নাই তো, সে তো বিয়ে করেছে। এই যে যখন বন্ধু বউ নিয়ে ঘুমায়, আপনি যখন রাত্রে একা একা কুলবালিশ নিয়ে ঘুমান, তখন কি কোনো স্মৃতি মনে পড়ে কিংবা? অবশ্যই তার সাথে যখন রাতে কথা বলতাম, রাত জেগে গভীর রাত, বাবা মার অগোচরে, মায়ের অগোচরে, মাকে লুকিয়ে, আবার কখনো কখনো মা বুঝেও ফেলত, অনেক বকাও খেয়েছি, কারণ প্রেম করতে গেলে বকা খেতে হবে, এটা মাস্ট। তো তখন বয়সটাও হয় নাই, তো প্রেম করতে গেলে তো মা বাবা বকবে, বলে পড়াশোনা করতেছো, ছোট মানুষ, কার সাথে কথা বলো, এত রাত কেন জাগো, চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। তখন বিভিন্ন রকম কথা হতো যে তোমাকে বিয়ের পর আমি এইভাবে রাখবো, তোমার সাথে আমি এইভাবে থাকবো, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমায়ো, অনেক কিছু অবশ্যই থাকে, প্রেম করলেই আবেগগুলো আসবে, মনে তাকে নিয়ে বাসনা জাগবে। এখন যখন আমার জায়গায় অন্য কেউ তার বুকে মাথা, তো কষ্ট বুকে নিয়ে এখনো আছেন, এখন যদি আমাদের এই ভিডিও দেখে সেই কষ্টগুলো আপনাকে ভুলিয়ে দিতে চায়, তাহলে কি সম্ভব কিনা? হ্যাঁ সে যদি চায় অবশ্যই সম্ভব, কারণ আছে না মানুষ মানুষকে ভুলে অন্য কাউকে নিয়ে সুখে আছে না, আবার কেউ কেউ সুখে নেই, কারণ অনেক মানুষ আসে কষ্টের উপর কষ্ট দিতে,
আমি চাই না এমন কেউ আসুক, আমি চাই আমার জীবনে কেউ আসলে এইগুলো শুনে বুঝে আমাকে ভালোবাসতে আসুক, অনেক অনেক ভালোবাসতে, অনেক অনেক কেয়ার করতে, যাতে আমার প্রতিজ্ঞা মনেই না পড়ে। সেই ভালোবাসার মানুষটাকে কি সব ভালোবাসা দিয়ে দিয়েছিলেন, না এখন যে ভালোবাসতে চাবে কিংবা আপনার জীবন সঙ্গী হতে আসবে তার জন্য রেখেছে? ভালোবাসা তো সব দিয়েছিলাম না, কারণ তাকে ভেবেছিলাম বিয়ের পর আরো ভালোবাসবো, কারণ ভালোবাসা সব দিয়ে দেওয়া মানে তো নিজেকেও দিয়ে দেওয়া, নিজেকে তো আর দেই নাই, যতটুকু ভালোবাসা যায় ততটুকুই ভালোবেসেছিলাম, তাই বাকি যে ভালোবাসাটুকু আছে তার সঙ্গে আগের ভালোবাসা তো আর ফিরাতে পারবো না, আরো কিছু ভালোবাসা যোগ করে না হয় ভবিষ্যৎ যে হবে তাকে ভালোবাসবো, আর আশা করি ভবিষ্যতে যে হবে সে ওই ভালোবাসা পেয়ে বুঝতেও পারবে না যে আমার অতীতে কোনো ভালোবাসা ছিল, কিন্তু তার আগে তার আমাকে ভালোবাসতে হবে, অবশ্যই আমাকে ভালোবাসতে হবে। এই যে এতটা ভালোবাসার পাগল, এত আগ্রহ নিয়ে বলছেন, এখন যদি আমাদের এই ভিডিও দেখে আপনার প্রেমে কেউ পড়ে যায়, আপনাকে সেই ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরতে চায়, তাহলে কি তার পাশে থাকবেন? অবশ্যই থাকবো, অনেকেই বলবে যদি তা মানে অনেকে আসবে বান্দরামি করতে, দুষ্টামি করতে, অনেকে আসবে ফাইজলামি করতে, মজা নিতে, অনেকে আসবে টাইম পাস করতে, আমি বলবো কেউ টাইম পাস করতে আমার লাইফে আর আসে না, অনেক বড় কষ্ট পেয়েছি তো দ্বিতীয়বার আর কষ্টটা চাই না, যদি কেউ আসেন থাকতে আসেন, কথা দিচ্ছি কখনো হাত ছাড়বো না, অর্ধেক পথে গিয়ে ফিরে আসবো না, পুরোটা পথ চলবো মৃত্যু পর্যন্ত, নাতি নাতনির মুখ দেখবো ইনশাআল্লাহ। সেই মানুষটা কেমন হতে হবে? আমাকে ভালোবাসতে হবে, অনেক কেয়ার করতে হবে, সারাদিন যাই করুক দিন শেষে ঘরে এসে আমার কাছে সব বলতে হবে বন্ধুর মতো, আর হ্যাঁ অবশ্যই আমার জন্য চকলেট আনতে হবে, আমি কিন্তু খুব চকলেট পছন্দ করি, তাই বলে সব চকলেট না, কিটক্যাট, আর আমি অনেক দুষ্টু একটা মেয়ে, তাই বলে ফাজিল টাইপের না, ছোট মানুষের মতো আমাকে ছোট মানুষের মতো ট্রিট করতে হবে, কারণ আমি চাই আমি যার সঙ্গে থাকবো তার সাথে বাচ্চার মতো মেয়ে থাকবো, সে আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমাকে যে বেবির মতো কেয়ার করবে, দ্যাটস ইট, দিন শেষে বলবে ভালোবাসি তোমায় বউ, খুব ভালোবাসি। অনেক সুন্দর কথা, এই যে এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চান, তারপরেও কেন পারলেন না? ওই যে বললাম তার টাকা, যখন একটা মানুষ ছোট থেকে যখন টাকা দেখে, কেউ কেউ না কষ্ট করে টাকা ইনকামের পর দেখবেন কষ্ট পেয়ে ভালো কাউকে ধরে রাখতে চায়, আবার কেউ পেয়ে হারিয়ে ফেলে, সে নিজে ইচ্ছা করে হারায়, চিন্তা করে এর থেকে ভালো কিছু লাগবে, আমি চাই বেটার অপশন না খুঁজুক, আমাকে নিয়ে যে ভালো থাকবে সে আসুক, বেটার অপশন যারা খুঁজে না তারা আসলে স্বার্থপর হয়, তারা কিছু দিনে টাকা দেখে মনে করে কি সে আমার জন্য বেটার ছিল না, আমার এর থেকে বেটার লাগবে, তাই হয়তো সে আমার লাইফে নাই।